আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো দক্ষিণ কোরিয়া থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার পাশে পিঙ্ক কাশফুল, পিছনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কাশফুল। আপনারা সবসময় কাশফুল সাদাই দেখেছেন, কখনো পিঙ্ক কালারের কাশফুল দেখেননি। তো আজকে আপনাদের দেখাবো পিঙ্ক কালারের কাশফুল। তো কথা বাড়াবো না, আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে চলেন আমরা এখন পিঙ্ক কালারের কাশফুল এবং পিঙ্ক কালারের ঘাসফুল দুটোই দেখি। কাশফুল, তো আমরা ওইটার কাছে যাব। অনেক বড়, দেখেন অনেক অনেক উঁচু, অনেক বড় বড় হচ্ছে কাশফুলগুলো। এটা হচ্ছে কাশফুল, অনেক পর্যটক আসছে দেখতে পাচ্ছেন চারপাশে, প্রচুর লোকজন আসছে আজকে ছুটির দিনের রবিবার দিন, ঘুরতে আসছে তারা। এই যে কাশফুল, এটা বড় কাশফুল, পিঙ্ক কালারের বড় কাশফুল দেখতে পাচ্ছেন এই যে উপরে। তো পিঙ্ক কালারের কাশফুল, তো নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের কাশফুল। এই যে আবার দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালারের কাশফুল। তো অনেকেই এই যে শুটিং চলতেছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালার, এই যে দেখেন এই যে পিঙ্ক কালারের কাশফুল। যদি আপনারা কখনো না দেখে থাকেন, তো দক্ষিণ কোরিয়াতে এই ধরনের প্রচুর কাশফুল আছে, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে বুসানের, নামটা কি, এটা হচ্ছে বুসানের ওলসুকদো, এটা হচ্ছে বুসানের ওলসুকদো। এটা হাদানের কাছাকাছি আর কি, দুই স্টপেজ পড়ে আছে হাদান, তো এয়ারপোর্টেরও পাশে বলতে পারেন। এটার পাশে আপনি এই ধরনের কাশফুলের বিশাল সমাহার পাবেন, তো ঘুরে আসতে পারেন সময় থাকলে, ফ্রি থাকলে। যারা বুসানে আছেন তারা অবশ্যই ঘুরতে পারেন, আর যারা দেশে আছে কখনো এই ধরনের কাশফুল দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় কাশফুল গাছটা, দেখে এক একটা কত বড়, এখানে ভিডিওতে দেখা অনেক বড়। এবার দেখতে পাচ্ছেন চারপাশে বড় বড় কাশফুল, দেখেন কাশফুলের মাঝখান থেকে প্লেন, ওয়াও, প্রচন্ড বড় বড় দেখতে পাচ্ছেন দূর থেকে। এই পাশে হচ্ছে পিঙ্ক কালারের কাশফুল। তো এখানে আমার ফ্যামিলি নিয়ে আসছে, বেশি বাচ্চা কাচ্চা নিয়ে সবচেয়ে বেশি লোকজন আসে। সো আপনারা, তো ভিউয়ার্স, তো আর কথা বাড়াবো না, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।